এরপরে আমরা দেখব ওই মহিলা যে মহিলা স্বামীর সাথে অবাধ্য আচরণ করে স্বামী যদি তাকে বিছানায় ডাকে বা স্বামী যদি তাকে কোনো কথা বলে স্বামীর কথা শ্রবণ না করার কারণে ফেরেশতারা সেই মহিলার প্রতি লানত করতে থাকে বদদোয়া করতে থাকে তাহলে মহিলাদেরকে এই বিষয়ে সচেতন থাকতে হবে বিশেষ করে মহিলারা আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলেছেন আর-রিজালু কাওয়ামুনা আলা নিসা পুরুষকে করা হয়েছে মহিলার পরিচালক পুরুষের পুরুষ হচ্ছে মহিলার পরিচালক সুতরাং পুরুষ মহিলাকে পরিচালিত করবে কিন্তু এই বিষয়ে পুরুষকেও মাথায় রাখতে হবে আমি পরিচালক দেখে আমি যা খুশি তাই করব বিষয়টা এরকম নয় আপনি যদি তার প্রতি জুলুম করেন আপনি যদি তার প্রতি নির্যাতন করেন সে যেমন আল্লাহুর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরুফ আপনি যেমন আপনার স্ত্রীর কাছে ভালো আচরণ পাওয়ার যেমন আপনার অধিকার রয়েছে আপনার কাছ থেকেও আপনার স্ত্রী ভালো আচরণ পাওয়ার অধিকার রয়েছে যদি আপনি তার সাথে ভালো আচরণ না করেন তাহলে আপনি তার প্রতি জুলুম করলেন আর এই জুলুমের কারণে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা কাজ করে আপনাকে জবাব দিয়ে তার সম্মুখীন হতে হবে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন জুলমু জুলমাতুন ইয়াওমাল কিয়ামাহ কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির প্রতি জুলুম করে সেই জুলুমটা কিয়ামতের দিন অন্ধকার হয়ে তার কাছে ছেয়ে আসবে অর্থাৎ জুলুমের কারণে কিয়ামতের দিন সে বিপদের সম্মুখীন হবে কঠিন জবাব দিয়ে তার সম্মুখীন হবে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে বিষয়টা যেটা বলছিলাম মহিলা কে যদি স্বামী তার বিছানায় ডাকে বা কোনো কাজের জন্য ডাকে সে অবস্থায় মহিলা যদি স্বামীর ডাকে সাড়া না দেয় তাহলে ফেরেশতা তার প্রতি লানত করতে থাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইয়া দা আর-রাজুল ইমরাতা ইলা ফিরাশিহি যখন কোনো স্বামী তার স্ত্রীকে বিছানায় ডাকে ফাআবাত কিন্তু সেই মহিলা বিছানায় যেতে অস্বীকার করে বা তাগদবান আলাইহা এবং স্বামী সেই মহিলার প্রতি অসন্তুষ্ট থাকে রাগান্বিত অবস্থায় থাকে লানাতাল মালাইকা ফেরেশতারা তার প্রতি লানত করতে থাকে হাত্তা তুসবিহা সকাল না হওয়া পর্যন্ত অর্থাৎ স্বামী রাগকে না মিটানো পর্যন্ত সেই মহিলার প্রতি ফেরেশতারা লানত করতে থাকে যে পুরুষের অবাধ্য হলো মহিলা শরীর কোনো কারণ ছাড়া শরীয়তের কোনো কারণ ছাড়া স্বাভাবিক কোনো বিষয়ে স্বামীর প্রতি রাগান্বিত যদি কোনো পুরুষ স্বামী যদি মহিলার প্রতি রাগান্বিত হন তাহলে দেখা যাবে সেই স্ত্রীর প্রতি লালন থাকবে এই আর একটা বিষয় লক্ষণীয় স্ত্রীকে স্বামীর ডাকে অবশ্যই সাড়া দিতে হবে তো পুরুষকেও তার একটা বিষয় মনে রাখা দরকার স্বাভাবিক যে চাহিদা রয়েছে চাহিদার ক্ষেত্রে হারাম পন্থাতে যদি চাহিদা মেটানো না হয় এটাও মাথায় রাখতে হবে আল্লাহ তাআলা কিছু অবস্থা নিষেধ করেছেন মাসিক অবস্থায় নিষেধ করেছেন নেফাস অবস্থায় এগুলো নিষেধ করেছেন কিন্তু কোনো পুরুষ যদি এই অবস্থায় তার যৌন চাহিদা স্ত্রীর মাধ্যমে নিবারণ করতে চায় তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি তার প্রতি লানত করেছেন সেই পুরুষের প্রতি আল্লাহ লানত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিনহুম আমি তার থেকে মুক্ত হয়ে যাব যে মাসিক অবস্থাতে এবং নেফাস সন্তান প্রসবের পরে রক্ত বন্ধ হওয়া না পর্যন্ত সে সময় যে তার স্ত্রীর সাথে যৌন চাহিদা মিটাতে যাবে তার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার থেকে মুক্তের ঘোষণা দিয়েছেন এই বিষয়টাই মাথায় রাখতে হবে সুতরাং কোনো মহিলার উচিত নয় যে তার স্বামীকে রাগান্বিত করা শুধু তাই নয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাফসু মুহাম্মাদের বিয়াদিহি সেই সত্তার কসম যার হাতে মুহাম্মাদের প্রাণ রয়েছে অর্থাৎ আল্লাহর কসম কোনো মহিলা যদি তার স্বামীকে রাগান্বিত করে তাহলে আসমানে যে ফেরেশতা রয়েছে সেই ফেরেশতা সেই মহিলার প্রতি রাগান্বিত থাকে এবং তার জন্য বদদোয়া করতে থাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তিন শ্রেণীর ব্যক্তি রয়েছে যাদের সালাত আল্লাহ তাআলা কবুল করেন না এক নম্বর হচ্ছে মদ পানকারী যে নেশাগ্রস্ত ব্যক্তি সেই ব্যক্তির সালাত আল্লাহ তাআলা কবুল করেন না ওই গোলাম যে গোলাম মুনিবের কাছ থেকে পালিয়ে যায় মুনিবের কাছ থেকে পালিয়ে সেই গোলামের ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন না ওই মহিলা যে মহিলার প্রতি তার স্বামী রাগান্বিত থাকে ওই মহিলা যে স্বামীর প্রতি যে মহিলার প্রতি স্বামী রাগান্বিত থাকে সেই মহিলার সালাত আল্লাহ তাআলা কবুল করেন না এ হাদিসটি থেকে আমরা বুঝতে পারি যে আসলে স্বামীকে রাগান্বিত করা অত্যন্ত অনেক বড় একটি ইবাদত অনেক বড় একটি পাপ তবে এটাও মনে রাখতে হবে স্বামী যদি অনর্থক রাগান্বিত হন অনর্থক কোনো বিষয়ে তার স্ত্রী অসন্তুষ্ট হন এই কারণেও যে অবস্থাগুলো সৃষ্টি হয় বিষয়টা এরকম নয় অবশ্যই যুক্তিগতার একটা বিষয় রয়েছে যেটা বাস্তবসম্মত বিষয় যে বিষয়টাকে নিয়ে স্বামীর রাগ করার অধিকার রয়েছে সেটা অন্যায়ভাবে যদি স্বামী স্ত্রীর প্রতি রাগান্বিত হয় তাহলে এই বিধানটি কার্যকর হবে না সুতরাং আমরা যারা স্বামী থাকব আমরা যেমন আচরণ করব না যে আমাদের উপর যেন আমার স্ত্রী আমার আনুগত্য থেকে বেরিয়ে যায় এরকম কোনো আচরণ পুরুষের করা উচিত নয় আর মহিলারও এমন কোনো আচরণ করা উচিত নয় যে আচরণের কারণে স্বামী রাগান্বিত হবেন
আমরা সবাই চাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া স্ত্রীরা রাসূলের সাথে যেমন আচরণ করেছে আমার স্ত্রীরা আমার সাথে তেমন আচরণ করুক কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া তার স্ত্রীর সাথে যেমন আচরণ করেছেন আমরা সেরকম আচরণ করতে চাই না এটা হচ্ছে সম্পূর্ণ একটা কি বলা যায় অযৌক্তিক বস্তু অযৌক্তিক বিষয় আমি তার সাথে ভালো আচরণ করব না কিন্তু আমি তার কাছে ভালো আচরণ পাওয়ার চেষ্টা করব পাওয়ার আশা করব এটা উচিত নয় কিছু পেতে হলে কিছু দিতে হয় অবশ্য অবশ্য মহিলা যতই অবাধ্য হোক না কেন আপনি তার সাথে সহনশীল হন তার সাথে ভালো আচরণ করেন এক সময় সে মহিলা তার ভুল বুঝতে পারবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট আকারে বলেছেন মহিলাকে সৃষ্টি করা হয়েছে পা জনের উপরের হাড় থেকে আর উপরের হাতটা বেশি বাঁকা হয় সুতরাং তাদের ভিতরে একটু বক্রতার স্বভাব থাকবে না বাড়ার প্রবণতা তাদের ভিতরে একটু থাকবে এটা স্বাভাবিক কিন্তু আপনার আচার ব্যবহারের মাধ্যমে আপনার সুন্দর কথার মাধ্যমে সুন্দর আচারের মাধ্যমে সেই বাঁকাটাকে সোজা করে নেওয়ার চেষ্টা করতে হবে এবং সেইভাবে সংসার করার চেষ্টা করতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে খুব ভালো আচরণ করতেন এই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম শুধু একটু উপমা দিয়ে একটা হাদিস উল্লেখ করে সামনে অগ্রসর হবে ইনশাআল্লাহ একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন এমন তো অবস্থা রাসূলের আরাক স্ত্রী রাসূলের কাছে কিছু খাবার দিয়ে পাঠিয়েছিলেন কিছু উপহার দিয়ে পাঠিয়েছিলেন তাই সাহাবাদের তার রাগ হলো যে আমার ঘরে রসুল আছে আমি রান্না করে রসুল খাওয়াবো তুমি উপহার দিয়ে পাঠালে কেন এ রাগ করে সেই পাত্রে মেরে সেই পাত্রটা ভেঙে ফেলেছিল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত ছিলেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পাত্রটাকে জমা করলেন খাবারগুলোকে জমা করে সেই পাত্রটা আয়েশার বাড়িতে রেখে দিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘর থেকে একটা ভালো পাত্র তার বাড়িতে পাঠিয়ে সেই গোলামের মাধ্যমে যে স্ত্রী দিয়ে পড়ে তার কাছে পাঠিয়ে দিলেন দেখুন রসুলের সামনে খাবারের পাত্রটা ভেঙে ফেললো খাবার মাটিতে ফেলে গেল অথচ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে তিরস্কার করে একটাও কথা বলেনি বললেন গনিবাত উম্মাহ তোমাদের মা রেগে গেছে গো তোমাদের মা রেগে গেছে কোনো রসুল করিম স্বাভাবিকভাবে অবস্থাটা নিয়ে আসলেন সে অবস্থায় স্বাভাবিকভাবে রসুল যদি রেগে যেতেন আয়েশা আগে থেকে রেগে আছেন অবস্থাটা কি হতো পরিবেশটা আরো ঘোলাটে হতো এটা একটা নিয়ম এটা আমাদের আসলে সাংসারিক জীবনকে সুন্দর করার জন্য এটা একটা নিয়ম মাথায় রাখা দরকার একটা বিষয়টা মাথায় রাখা দরকার স্বামী রেগে গেলে স্ত্রীকে সহনশীল হতে হবে তখন তার স্ত্রীর রাগা উচিত নয় স্ত্রী রেগে গেলে স্বামীর রেগে যাওয়া উচিত নয় তখন স্বামীকে ঠান্ডা মাথায় থাকা দরকার তাহলে দেখবেন যে রাগগুলো সহজে নিবারিত হয়ে যাবে রাগ সহজে চলে যাবে পরিবেশটা ঠিক থাকবে সংসার সুখী হবে নয়তোবা একজনের রাগের পিঠে যদি আরেকজন রাগে তাহলে পরিবেশ নষ্ট হবে কিছুই হবে না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন আয়েশা রেগে আছে দেখে তিনি রাগলেন না কিছুই বললেন না শুধুমাত্র বললেন তোমাদের মা রেগে আছে এই বলে সেই গোলামের হাতে পাত্রটা দিয়ে পাঠিয়ে দিলেন এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সংসারটাকে সাজালেন আপনারা জানেন সেই মধুর কাহিনী যে মধুর কাহিনীকে কেন্দ্র করে সূরা তাহরিম নাযিল হলো মধুর কাহিনী রাসূলের স্ত্রীরা কিছু স্ত্রী বলে বা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি জাইনাব বিনতে জাহাশের বাড়ি থেকে মাগাফের এক প্রকার দুর্গন্ধযুক্ত একটা ফলের মধু হয় সে ফলের মধু রসুল খেয়ে এসেছেন ভালো মধু খেয়ে আসেননি এটা নিয়ে যখন দেখা হলো পরিবেশটা খারাপ হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে পৌঁছলো যে স্ত্রী এরকম কথা বলছে যে আপনার মুখ থেকে দুর্গন্ধ আসতেছে লম্বা কাহিনী কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রী এসে রাগ আর রাগ না করে তিনি নিজেকে সরিয়ে নিলেন নিজেকে সরিয়ে নিয়ে মসজিদে তিনি এক মাস অবস্থান করেছিলেন যেটাকে সরিয়ে ইলা বলা হয় কসম খাওয়া যে আমি আমার পরিবারের কাছে যাব না রসুল করিম এই কাজটা করেছিলেন কিন্তু তার স্ত্রী এসে বকাবাজি করা তাদেরকে পিটা তাদের সাথে খারাপ আচরণ করা এই কাজ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি রসুলের ইতিহাসে পাওয়া যায় না আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিস রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনদিন কারো উপর হাত তুলেছেন এটা পাওয়া যায় না অর্থাৎ তার গোলামের উপর তার পরিবারের উপর হাত তুলেছেন এটা রসুলের জীবনীতে পাওয়া যায় না তবে হ্যাঁ কাফেরদের বিপক্ষে তিনি যুদ্ধ করেছেন জিহাদ করেছেন যেটা হাদিস থেকে সাব্যস্ত সুতরাং রসুলের স্ত্রীদের আচরণ যদি আমাদের বিধবিদের কাছ থেকে পেতে যায় আমাদের পরিবারের কাছ থেকে পেতে চাই আমাদেরকেও রসুলের আচরণ বিবিদেরকে দেওয়া দরকার পরিবারকে দেওয়া দরকার তাহলে ইনশাল্লাহ পরিবারগুলো ঠিক হবে সর্বোপরি আপনাদের প্রতি একটা নসিহা থাকবে যে আপনারা রাগ কর নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করবেন স্ত্রী যদি কিছু অন্যায় করেও ফেলে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে রাগান্বিত না হয়ে ঠান্ডা মাসে যদি আপনার স্ত্রীকে বুঝান ইনশাআল্লাহ বিবেকহীন মহিলা খুব কমই রয়েছে যে সেটা বুঝবে না অধিকাংশই পরিবার বুঝবে অধিকাংশ স্ত্রী সেটাকে তার ভুল বুঝতে পারবে সামনে নিজেকে সংশোধন করে নিবে আল্লাহ তাআলা আমাদেরকে সেইভাবে পরিচালনা হওয়ার তৌফিক দান করুন আমিন
আমাদের বিবিদের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে আচরণ করেছিলেন সেরকম আচরণ করে আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন।